চন্দননগর প্রবর্তক আশ্রমে শ্রী অরবিন্দ 42 দিন আত্মগোপন করেছিলেন। নেতাজি থেকে রবীন্দ্রনাথ সবাই এসেছেন প্রবর্তকে, তাই এটা আমাদের কাছে প্রেরণার জায়গা। 1926 সালে এই দিনে শ্রী অরবিন্দ তার আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, তাই এই দিন সিদ্ধি দিবস। রাজনৈতিক জীবন ছেড়ে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেন। চন্দননগর থেকে পণ্ডিচেরি যান। শ্রী অরবিন্দর দর্শন ছিল ভারতের মুক্তি, বিশ্বের মুক্তি। আমরা সেই দর্শনেই চলেছি। চন্দননগরে প্রবর্তক আশ্রমে এসে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে বিজেপির রাজ্য সভাপতি এক সভায় বলেন, দিদিমণি চাবি নিয়ে ঘোরেন কারখানা খোলার জন্য নয়, কারখানা বন্ধ করার জন্য। খেলা মেলা উদ্বোধন করে বেড়ান, কোনো কারখানা উদ্বোধন কেন করতে পারেন না? ডানকুনি থেকে বর্ধমান জেলার বর্ডার অবধি জমি ফাঁকা পড়ে আছে। আমি দেখতে দেখতে যাই, চারদিক ধান পেকে সোনালি হয়ে আছে। আর যদি সিঙ্গুরের কারখানার দিকে চাই, দেখি ফর্সা সাদা দিদিমণি শাড়ির মতো সাদা কাশফুল ফুটে থাকে। কেন এমন অবস্থা হয়েছে? হয় ওখানে সবুজ ধান হবে, না হয় কারখানা হবে। কাজ করার জন্য গুজরাট মহারাষ্ট্রে যেতে হতো না, কারখানা বন্ধ করে আবার বড় বড় কথা। এখান থেকে পালিয়ে গুজরাট গেছে টাটা, 24 ঘন্টার মধ্যে জমি পেয়েছে। আমাদের শিক্ষিত অশিক্ষিত ছেলেরা বাইরে চলে যাচ্ছে, বাড়িতে বুড়ো বাবা মা স্ত্রী আছে, বাচ্চা আছে, ঘরে ফিরতে পারে না। দিলীপ ঘোষ আরো বলেন, কোনো কবি বলেছেন, দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। কেউ এটা করতে পারেনি, দিদিমণি করেছেন, সব ছেলেকে ঘর ছাড়া করেছেন। আমরা চাই বাংলার যুবকরা বাংলায় থাকুক, বাংলার উন্নতি করুক, সেরকম পরিবেশ তৈরি করতে হবে। চন্দননগর থেকে জিরাটে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় সাহাগঞ্জ ডানলপে গুরুদুয়ারায় গিয়ে গুরু তেগ বাহাদুরকে শ্রদ্ধা জানান দিলীপ ঘোষ। সেখানে তাকেও সম্মান জানানো হয় গুরুদুয়ারার পক্ষ থেকে। বেশ কিছু সময় থাকার পর জিরাটের উদ্দেশ্যে রওনা দেন। গুরুদুয়ারা থেকে বেরিয়ে সাংবাদিকদের সৃষ্টিধর মাহাতোর নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, টিএমসির ভিতরের ব্যাপার, মুসল পর্ব শুরু হয়েছে। খেজুরিতে শুভেন্দুর মিছিল নিয়ে বলেন, আমরা ওটা নিয়ে চিন্তিত নই, আমরা আমাদের দল নিয়ে চিন্তিত। আপনারা জানেন এই যে লকডাউন হলো, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, ভেলোরে আমাদের পশ্চিমবাংলার হাজার হাজার লোক আটকে ছিল, এখন আছে। কেন? চিকিৎসা করতে, ট্রিটমেন্ট করতে, ওখানে ভালো চিকিৎসা কম খরচায় তাই চলে যায়। আচ্ছা, এখানে জেলায় জেলায় বড় বড় হসপিটাল তৈরি হচ্ছে, সুপার স্পেশালিটি হসপিটাল লেখা আছে, বড় বড় বাড়ি, ছতলা আটতলা, দিদিমণি শাড়ির মতো নীল সাদা রং করা, কেন যায় না লোকে? কে যাবে ওখানে? সামনে দরজাতে ঢুকুন, পেছন দিয়ে বেরিয়ে যান, বলো হরি হরি বল। কোনো চান্স নেই বাড়ি ফেরার জন্য, তো ডাক্তার নেই, ওষুধ নাই, নার্স নাই, বেড নাই, কেন যাব? লোক পয়সা খরচ করে জমি বাড়ি বিক্রি করে, গয়না বিক্রি করে ভেলোর যাচ্ছে, চেন্নাই মুম্বাই যাচ্ছে, ব্যাঙ্গালোরেতে 6,500 লোক আমাদের বাংলার মানুষ মিছিল বার করেছিল, দিদিমণি আমাদের ফেরত নিয়ে যাও, টিএমসি হাই হাই, কারণ ট্রেন চললো, সব রাজ্যের ট্রেন ছেড়ে যাচ্ছে, বাংলার কোনো ট্রেন নাই। রোজ লোকেরা পোটলা পোটলি নিয়ে স্টেশনে আসতো, বসে থাকতো, সকাল থেকে বিকাল যা ট্রেন পাবে চলে যাবে, না, টাটা ট্রেন চলে গেল, পাটনা চলে গেল, লখনৌ চলে গেল, হায়দ্রাবাদ চলে গেল, মুম্বাই চলে গেল, কলকাতা ট্রেন বলে না, নাই। হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.